করোনা পরিস্থিতিতে হকারদের দুরাবস্থার কথা মাথায় রেখে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের 10,000 টাকার ঋণ প্রদান করা হলো পূর্ব বর্ধমান শহরের শহর বর্ধমানে। এই প্রকল্পে গ্রাহকদের সুদ প্রদান বাধ্যতামূলক নয় বলে জানিয়েছেন। ডিজিটাল ফর্মে যদি ব্যাংক থেকে বারকোড নিয়ে যদি ব্যবসায়িক ক্ষেত্রে 30 দিনে 100টা পেমেন্ট হলে তার সুদ মুকুব হয়ে যাবে। এই লোন যদি শোধ করে দেওয়া হয় তাহলে পুনরায় তিনি লোন পেতে পারেন। প্রায় 5,000 জন হকার এদিন প্রকল্পের আওতায় আসেন। বর্ধমান শহরে বিভিন্ন জায়গায় স্ট্রিট হকার আছে। আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়ে স্ট্রিট হকারদের 2,000 টাকা লোন, তারপর সেটা 10,000 টাকা লোন দেওয়ার ব্যবস্থা করেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমরা সেই জায়গাটারই অনেকেই সে লোনটা নিতে চাই। আমার মনে হচ্ছে যে সেই তাদের কাছে প্রপারলি কমিউনিকেট হয়নি। যে সমস্ত বাজার আমরা সেই বাজার কমিটিগুলোকে নিয়ে আজকে বসছি, যেমন পুলিশ লাইন বাজার কমিটি, কালনাগের বাজার কমিটি, যে বিভিন্ন বাজার কমিটিগুলো আছে, যারা ইচ্ছুক ব্যবসা বাড়াবার জন্য এই 10,000 টাকা করে লোন, তারা কিন্তু পৌরসভার সময় যোগাযোগ করলে তারা কিন্তু 10,000 টাকা লোনটা পাচ্ছে। এইটা হচ্ছে আমাদের, আমরা সেটার জন্য আমরা চেষ্টা করছি, আমরা 10,000 টাকা লোন দেওয়ার ব্যবস্থা আমরা করবো। এটা এক নম্বর। আধার নাম্বার ও পাসবই থাকলেই এই লোন পাওয়া যাবে, সেক্ষেত্রে জরুরি নয়। এর আগেও হকারদের করোনা পরিস্থিতিতে 2,000 টাকার অনুদান দেয়া হয়। আবারও রাজ্য সরকারের এই ঋণ প্রদানের প্রকল্প খুবই সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে। কোভিডের হকারদের দুরবস্থার কথা চিন্তা করে আমাদের যারা স্ট্রিট ভেন্ডার রয়েছে তাদেরকে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে 2,000 টাকা করে তৎকালীন একটা অনুদান দেওয়া হয়েছিল। তাদেরকে রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা বর্ধমান শহরে প্রায় 6,000-এর কাছাকাছি হকার বন্ধুকে এই পরিষেবা দিতে পেরেছিলাম। তো তারপরে সরকারের পক্ষ থেকে আরও একটি স্কিমের কথা বলা হয়েছে, সেখানে মূলত আমরা যেটা করছি সেটা হচ্ছে হকার বন্ধুদেরকে 10,000 টাকার কাছাকাছি ঋণ প্রদান করা হচ্ছে। এবং ঋণের সুদের যে ব্যাপারটা, অনেক সময় থাকে ঋণ মানে তার সাথে সুদ ওতপ্রোতভাবে জড়িত, কিন্তু এই স্কিমটার ক্ষেত্রে সুদ ইউপিআই যে ডিজিটাল ফর্মে যদি ব্যাংক থেকে বারকোড নিয়ে নেয়, সে যেখানে ব্যবসাটা করছে সেখানে যদি সে পেমেন্টগুলো কাস্টমারদের ক্ষেত্রে কিছু পেমেন্ট মানে দিনে 4-5টা পেমেন্ট, 30 দিনে যদি 100টার কাছাকাছি পেমেন্ট হয়ে যায় তাহলে তার সুদটা পুরো মুকুব হয়ে যাবে। এবং এই লোনটা শোধ করলে সে আবার আর একটা লোন পাবে। এটা ছোট ব্যবসায়ীদের জন্য লোনের পরিকাঠামো, যেটা আমরা প্রায় 6,000 জনের কাছাকাছি হকার বন্ধুদেরকে দিতে পারবো। আজকে আমরা আমাদের ব্যবসায়িক কমিটি যারা রয়েছে তাদের সাথে মিটিংয়ে বসেছি, যাতে উপযুক্ত যারা বেনিফিশিয়ারি তারা পৌরসভায় আসতে পারে এবং এই লোনের সুবিধাটা আমরা দিতে পারি। 10,000 টাকা শেষ করার পরে আবার 20,000 টাকা, এরকম লোনটার ইয়ে আছে কত টার্মে শেষ করলো এগুলো। আমরা এখন সেই জন্য ফোকাসটা 10,000 টাকার উপরেই করছি। একটা ছোট ব্যবসায়ীর ক্ষেত্রে 10,000 টাকা কিন্তু অনেকটাই টাকা। এটা কিন্তু স্ট্রিট ভেন্ডারদের জন্য, এটা মাথায় রাখতে হবে যে স্ট্রিট ভেন্ডারদের জন্য প্রজেক্টটা নেওয়ার পদ্ধতি একবারে খুব সোজা পদ্ধতি। সেটা হচ্ছে যারা ব্যবসায়িক সমিতিতে রয়েছে তারা বলে দেবে কি নেচারের ব্যবসা করছে, তার আধার সেখানের একটা সার্টিফিকেট মতো করে দেবে, আমরা পৌরসভাগতভাবে ওই সার্টিফিকেটটা দেখেই একটা সার্টিফাই করে দিয়ে সেটা আপলোড করে দেবো। তার আধার নাম্বার এবং পাসবই থাকলেই হবে, ট্রেড লাইসেন্স এক্ষেত্রে নয়, ট্রেড লাইসেন্স মাস্ট নয়, কারণ আমরা জানি এটা স্ট্রিট ভেন্ডারদের জন্য করছি। আমরা পরিশোধটা কিভাবে করবে, পরিশোধটা টার্ম বলা থাকবে, ব্যাংকের সাথে কথা বলে যে ব্যাংকে এই লোনটা পাঠানো হবে ব্যাংক ওয়াইজ একটুখানি টার্মগুলো ভ্যারি করবে, তারা দিয়ে দেবেন, একবারে খুব সহজভাবেই কিস্তিতে দিতে পারবেন শোধ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।